আমার কাছে মনে হচ্ছে যে বকর ভাইয়ের কথাটা একটু কন্ট্রাডিক্টরি, কারণ উনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে মগবাজারের যে ওনাদের যে মেইন অফিস সেটা বন্ধ। তো সেটা যদি বন্ধই থাকে তাহলে সেখান থেকে কিভাবে ওনারা মিছিল নিয়ে বের হবে? আমি কারেক্ট করে দিচ্ছি, নিজেও আপনাকে কারেক্ট করে দিচ্ছি, মগবাজার মোড় থেকে মিছিল বের হয়েছে, মগবাজার অফিস থেকে নয়, মগবাজার জামাত ইসলামের অফিস বন্ধ। যদি সেটা বলেন তাহলে তাহলে ইট মেক্স সেন্স। মগবাজার কিন্তু একটা বড় এরিয়া, আপনি ঢাকার ছেলে, ইউ সাপোজ টু নো দ্যাট। ঠিক আছে, সেটা হচ্ছে যে কথা যে বিচারে যে গুলি দেওয়া বলছেন যে মগবাজার যে মোড়টা সেটা রয়েছে আপনার ইস্কাটন বেলি রোডের এদিকে, সেখানে সাধারণ মানুষ রয়েছে। তো আমরা অলরেডি আপনার টিভি দেখেছি, এখানে অনেকগুলো সংবাদ দেখেছি, জনকণ্ঠ বাদ দেন, কালের কণ্ঠের সমস্যা কোথায়? আপনার প্রথম আলো সমস্যা, প্রথম আলো কি বলেছে জানেন? আপনি জানেন অধিকারের রিপোর্টে বলা হয়েছে মোর দেন 100 নিহত হয়েছে রায়ের পরে। প্রথম আলো কি বলেছে আপনি জানেন কজন নিহত হয়েছে? 100 জন। প্রথম আলো হলুদ প্রথম আলো স্বীকার করে নেই, প্রথম আলো নট মোর দেন 37 বলেছে। এটা তো হলুদ সাংবাদিকতা, দেখেন এটা তো নিরপেক্ষ কোন সাংবাদিকতা হলো না।